সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখটি, কোন রাশি এবং কোন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কী অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি লগ্নে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং চন্দ্র আপনার রাশি লগ্নে তৃতীয় অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রবরব করবে। সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করবে, ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, কর্মে সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। সুপ্রিয় দর্শক, এবার বৃষরাশি। বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে তুঙ্গস্থ রাহুর অবস্থান এবং ধনভাবে চন্দ্রের পরিভ্রমণ, বিশেষ করে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে বা আকস্মিক অর্থ প্রাপ্তির পথ সুগম করবে। বিশেষ করে যারা লটারি, জুয়ার, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি বাণিজ্য বা কন্ট্রাক্টারি ব্যবসার সাথে জড়িত আছেন তারা আকস্মিকভাবে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবেন। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব, শুভ এমনকি সুদূর প্রসারী হবে। তবে শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত, পুকুরের মাছ নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রাখতে পারে। এতদূর সত্ত্বেও আপনার মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার মিথুন রাশি। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি লগ্নে গ্রহমাতা চন্দ্রের পরিভ্রমণ, বিশেষ করে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে, যার ফলে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার কর্কট রাশি। কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি এবং লগ্নাধিপতি গ্রহমাতা চন্দ্র কিন্তু আপনার রাশি লগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে মিথুন রাশির উপর দিয়ে। আমরা জানি দ্বাদশস্থ চন্দ্র খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশার সমান্তালে ঘটাতে পারে, তাই তো আয় কম ব্যয় বেশি হওয়ায় পূর্ণ পকেট শূন্য করে তুলতে পারে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বাড়তে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার সিংহরাশি। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি গ্রহপিতা রবি আপনার রাশি লগ্নে ষষ্ঠে ন্যায়ের দেবতা শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। সেই সঙ্গে চন্দ্র আপনার রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করায় বিশেষ করে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, তবে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস এমনকি অসল ব্যবসা সচল হয়ে উঠবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে
বিষয়ে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এমনকি সব মিলিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন, এমনকি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার কন্যা রাশি। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি এবং লগ্নাধিপতি বোধন শক্তির কারক বুধ আপনার রাশি লগ্নের ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশিতে পরিভ্রমণ করবে। অপরদিকে দশমস্থ চন্দ্র কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। তাছাড়া অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায়। ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা অনুসাত করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার তুলা রাশি। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি এবং লগ্নাধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য আপনার রাশি লগ্নের তৃতীয় ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। অপরদিকে ভাগ্য স্থানে চন্দ্রের পরিভ্রমণ, ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া সন্তান সন্ততিদের আচরণ মনোবেদনার কারণ হলেও তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন। সেই সঙ্গে আজকের দিনে রোপণ করা বৃক্ষ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে, এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগায় আপনার অর্থ বিনিয়োগ বা অর্থের খরচ বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি লগ্নে তুঙ্গস্থ কেতুর অবস্থান এবং রাশি ও লগ্নাধিপতি সেনাপতি মঙ্গল মেষ রাশিতে পরিভ্রমণ করবে। সেই সঙ্গে অষ্টমস্থ চন্দ্র শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, এমনকি লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে আপনার মনে অযথা রাগ, জেদ, ক্রোধ, অহংকার এমনকি হটকারি সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা জন্মাবে, যা ক্ষতির কারণ হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির নল জেলে দিয়েও কেনতে হবে না, যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা অব্যাহত করতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সুপ্রিয় দর্শক, এবার ধনুরাশি। ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি এবং লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্যের পরিভ্রমণ, এমনকি রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি লগ্নের ধনভাবে কর্মফলদাতা শনি মহারাজ ও গ্রহপিতা রবিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। অপরদিকে সপ্তমস্থ চন্দ্রের পরিভ্রমণ, বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহ কার্য সুসম্পন্ন হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। যাদের জীবনসাথী এবং জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তাছাড়া দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার মকর রাশি।
মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি লগ্নে কর্মফলদাতা ন্যায়ের দেবতা শনি মহারাজের সাথে দেবগুরু বৃহস্পতি ও রবির জ্যোতি, অপরদিকে ষষ্ঠস্থ চন্দ্র দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেওয়ায় কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, এমনকি ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে উঠবে। অবশ্য দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া প্রেমী যুগলকে অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নসেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে কিছুটা নাজেহাল হয়ে পড়তে হতে পারে, এমনকি বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। অবশ্য এই বদল করতে গিয়ে কিছুটা ধার কর্য করতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে আপনার রাশি লগ্নে বোধন শক্তির কারক বুধের পরিভ্রমণ এবং পঞ্চমস্থ চন্দ্র শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। বিশেষ করে শ্রম, মেধা, কৌশল ও অধ্যবসায়ের বলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ যেমন করবেন, তেমনি উচ্চ শিক্ষার দ্বার খুলে যাবে, এমনকি যোগ্য কর্ম ও উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের পথ সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা স্বপ্ন পূরণে সহায়ক হবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এক কথায় চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করার জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। মনে রাখবেন, আপনার রাশি এবং লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব, অপরদিকে চতুর্থস্থ চন্দ্র ও সহকর্মী ও অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটাবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতাও প্রাপ্ত হবেন, যার ফলে আটকে থাকা কাজ সহজে সচল হবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, এমনকি মালিক ভাড়াটিয়ার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটতে পারে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে গেলেও উপহার, উপঢৌকনা দিয়ে কম প্রাপ্ত হবেন না। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে 26 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে রাশি এবং লগ্ন অনুপাতে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।